আমরা দাবি হিসাবেই আমরা এভাবে নিয়ে করেছি সবার আগে বলে নেই যে তোমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা তোমাদের তোমরা আমার পিতৃ আমার সন্তানের সমান এবং আমার সন্তান হিসাবে আমি গণ্য করি তো তোমাদের প্রতি আমার ভালোবাসা এবং আন্তরিকতার কোনো অভাব কখনোই ছিল না এবং এখনো নাই তো এটা তোমরা যেন স্মরণ রাখো এবং সেইভাবেই আমি কাজ করে যাচ্ছি খনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে সিসিটিভি ফুটেজ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুসারে শনাক্তকারী খনিদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে আমরা এ ব্যাপারে সরকারের সর্বোচ্চ মহলের সাথে আমরা যোগাযোগ করেছি করছি এবং এই মুহূর্তেও করে এসছি আমরা এটুকুই মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন এবং এটা খুনিদের সর্বোচ্চ শাস্তি এটা কোর্টের মাধ্যমে আসবে এবং ডেফিনেটলি করা হবে আর ডেফিনেটলি সিসিটিভির ফুটেজ তারা নিয়েছে সে অনুযায়ী যে তথ্য পাবে সেই তথ্য অনুযায়ী প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা কমিউনিকেশন করে আশ্বস্ত হয়ে একটু আগে আমরা সেখান থেকে এসেছি দুই নম্বর হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করে সকলকে আগামী এগারোই অক্টোবর দুই হাজার উনিশ বিকাল পাঁচটার মধ্যে আজীবন বহিষ্কার নিশ্চিত করতে হবে একটা জিনিস হচ্ছে এই যে আমরা প্রথমত যেটা আমরা করতে পারছি সেটা করেছি এই মুহূর্তে করে এসেছি সেটা হলো যে আজীবন বহিষ্কার করে যদি আমরা করার পরে যেটা হয় নর্মালি আমরা এতে এর আগে দেখেছি প্রায় আমরা অহরই ফেস করছি করে পরে কোর্ট থেকে আমরা হেরে যাই হেরে তখন জিতে আসে তো আমাদেরকে এবারে সে অভিজ্ঞতাটা কাজে লাগাতে হবে আমরা সেভাবে আমাদের তদন্ত কমিটি সেই দিনই ফর্ম করা হয়েছে ঘটনার দিনই এবং তদন্ত কমিটি কাজ শুরু করেছে তদন্ত করে তদন্ত সম্পন্ন করে প্রসিডিওর আছে প্রোসিডিওর যদি ভুল করি তাহলে কোর্টে গিয়ে টিকবে না তো সেই ওটা দিয়ে আমরা করছি কিন্তু আমরা এই মুহূর্তে যেটা করেছি সেটা হচ্ছে যে এই মামলায় এজাহারভুক্ত উনিশজন বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো এটা এই মুহূর্ত থেকে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এটা পাবলিশ করা হচ্ছে এখন এটা অলরেডি সই হয়ে গেছে সুতরাং আমরা প্রথম দাবি দ্বিতীয় দাবি আমাদের কি এবং এটা আসর করছি যে আমরা কোনোভাবেই এখানে কোনো গাফিলতি করার কোনো প্রশ্নই ওঠে না আমাদের টিম যে এনকোয়ারি বডি যেটা সেটাও কিন্তু যথেষ্ট সিনিয়র টিচারদের দ্বারা করেছি আমরা আমরা আশা করি যে তারা সঠিকভাবেই কাজগুলো সম্পন্ন করবেন তবে তাদেরকে দশ দিন সময় দেওয়া হয়েছিল কিন্তু আমরা এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারিনি সেটুকু কনসিডারেশন নিতে হবে এবং আমরা এখানেও গাফলতি করবো না এবং এটাও মনে রাখতে হবে আমাদের ভর্তি পরীক্ষাটা আগামী চোদ্দ তারিখে আচ্ছা গেল দুই নম্বর তিন নম্বর হচ্ছে মামলা চলাকালীন সময় সকল খরচ এবং আব্রারের পরিবারের সকল ক্ষতিপূরণ বুয়েট প্রশাসনকে বহন করতে হবে এই মর্মে অফিসিয়াল নোটিশ এগারো তারিখ বিকাল পাঁচটার মধ্যে প্রদান করতে হবে এই নোটিশ তৈরি করতে পারিনি তবে এটুকু বলি যে আমরা এটা সম্পূর্ণ একমত এবং ব্যবস্থা করছি আমরা এই ক্ষতিপূরণ যেভাবে বলা আছে তোমাদের এখানে কাগজে সেভাবেই করব এই নোটিসটা আমরা এখান থেকে গিয়ে তৈরি করতে হবে আমাদের কিছু লিগাল ফর্মালিটিস কমপ্লিট করে আজকেই প্রকাশ করে দেবো সেটা সুতরাং তোমাদের এটাও তোমাদের দাবি পরিপূর্ণভাবে মানা হলো চতুর্থ হচ্ছে দায়কৃত মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে স্বল্পতম সময় নিষ্পত্তি করার জন্য বুয়েট প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে গুয়েড প্রশাসনকে সক্রিয় থেকে সমস্ত প্রক্রিয়া নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং নিয়মিত ছাত্রদের আপডেট করতে হবে এই ব্যাপারে আমরা সম্পূর্ণ একমত এবং আমরা একটু আগেই আমরা সরকারের পক্ষে জানিয়ে এসেছি এবং সরকার থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে যেহেতু কোর্টের বিষয় সেখানে একেবারেই ডাইরেক্ট ইন্টারভেনশন করা যাবে না তবে সরকারের পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা করা হবে না আমরা আমরা অবশ্যই এই ব্যাপারে আমরা একটা চিঠি দিয়ে সরকারকে আবারও জানাচ্ছি যে আমরা এটা চাই এবং আমরা এটা মুখেই আশ্বাস নিয়ে আসছি তারপর আমরা চিঠি দিচ্ছি সরকারকে যে দ্রুততম সময়ে বেচার ট্রাইব্যুনল দিনে মানে যেই পদ্ধতি তারা পারে সেটা করবে আমরা আমাদের দাবিটা আমরা লিখিতভাবে জানিয়ে দেব আমাদেরকে আজকে শুক্রবার বন্ধের দিনে আমরা হয়তো আজকে যদি পারি দেবো নাহলে আগামী দিন সকালে এই চিঠি পাঠিয়ে দেবো আমরা শুক্রবার তো পাঠানো সম্ভব না অবিলম্বে চার্জশিটের কপি সব গেছে নাকি কিন্তু সকলে ওইটা ওইটা আমরা আমরা এটা এই ব্যাপারে রেগুলার আপডেট দিব ছাত্রদেরকে আমরা রেগুলার আপডেট দিতে আমরা একেবারে করি আমরা অবশ্যই করবো সেটা আর এরপরে হচ্ছে অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিসিয়াল নোটিশ দিতে হবে সহ অফিসিয়াল কপি এটা হচ্ছে কি যে চার্জশিট দেওয়া আগ পর্যন্ত ওরা পাবলিশ না এটা কিছু লিগাল প্রসিডিওর যেটুকু আছে সেটুকু পর্যন্ত ওয়েট করতে হবে কারণ আমরা জোর করে এটা আদায় করতে পারবো না তবে আমরা চার্জশিটের কপি পাওয়ার জন্য আমরা সেটাও জিতে দিচ্ছি এবং এই ব্যাপারেও নীতিগতভাবে সরকারের সাথে কথাবার্তা হয়েছে আমরা যে ব্যবস্থা করবো এটা চার্জশিটের কপি পেলে আমরা নোটিশ দিয়ে জানি তোমাদের সবাইকে জানিয়ে দেব বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে রাজনৈতিক সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে বয়েটে হলে যে ত্রাসের রাজনীতি কায়েম করা দেখা হয়েছে জুনিয়র মোস্ট ব্যাচকে সবসময় ভীতি প্রদর্শনপূর্বক জোর করে রাজনৈতিক মিছিল মিটিংয়ে যুক্ত করা হয়েছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে যে কোনো সময় যে কোনো হল থেকে সাধারণ ছাত্রদের জোরপূর্বক প্রদর্শনপূর্বক হল থেকে বিতাড়িত করা হয়েছে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে হলে হলে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে রাজনৈতিক সংগঠনের হেন কর্মকাণ্ডে সাধারণ ছাত্র ছাত্রীরা ক্ষুব্ধ তাই আগামী সাত দিনের মধ্যে বইটের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আমি আমার নিজের ক্ষমতা বলে এবং স্ট্যাটুটের ক্ষমতা অনুযায়ী আমি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রম নিষিদ্ধ করা হলো সাত নম্বরটায় আমি স্কিপ করে আমি সবশেষে সাত নম্বরে আসি আট নম্বরটা আমরা যেগুলোতে ইজিলি পার হতে পারছি আট নম্বর হচ্ছে আবাসিক হলগুলোতে র্যাগের নামে এবং ভিন্ন মতাবলম্বীদের উপর সকল প্রকার শারীরিক এবং মানসিক নির্যাতন বন্ধ করতে হবে এ ধরনের সন্ত্রাসে জড়িত সকল ছাত্র সকলকে সকলের ছাত্রত্ব প্রশাসনকে বাতিল করতে হবে একই সাথে আসানুল্লাহ হল এবং সোরার্ডি হলের পূর্বের ঘটনাগুলোতে